हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एकेडमी ओनली फॉर एडुकेशन। सो आमरा डिस्कस करछिलाम हिंदू टेम्पल एंड आर्किटेक्चर सम्पर्के फ्रॉम 200 बीसीई टू 300 सीई। तो जदि आमरा देखी एई टाइमटा होच्छे आफ्टर मौर्यन एम्पायर डिक्लाइन। तो मौर्यन एम्पायर जखन डिक्लाइन हो जाच्छे तार परेर घटना, तार परेर टाइमेर एटा उल्लेख करा होच्छे। तो एई टाइमे हिंदू टेम्पल বা বুদ্ধিস্ট জৈন এই ধরনের কী ধরনের আর্কিটেকচার স্কাল্পচার ডেভেলপ হচ্ছে, কী ধরনের আর্কিটেকচারাল জিনিস আসছে সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করেছি। তো আগে দুটো লেসনে আমি এই সম্পর্কে ডিসকাস করেছি। অ্যান্ড নেক্সট আমরা পড়বো সাউথ ইন্ডিয়া নিয়ে, যেটা আগে দুটো লেসনে আমি নর্থ সেন্ট্রাল ইন্ডিয়া এর বিভিন্ন স্টেট সম্পর্কে, স্টেটে কী কী ধরনের আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে সেই ধরনের আলোচনা আমি করেছি। তো এখন আমি করব সাউথ ইন্ডিয়া সম্পর্কে, সাউথ ইন্ডিয়ার বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ সম্পর্কে। ওকে, সো আই অ্যাম সমাপ্তি ঘোষ অ্যান্ড আই কমপ্লিটেড মাই মাস্টার্স ইন হিস্ট্রি। সো লেটস স্টার্ট। তো যদি অন্ধ্রপ্রদেশে আমরা দেখি, তো অন্ধ্রপ্রদেশে আমরা প্রথমেই দেখব পরশুরামেশ্বর টেম্পেলের কথা বলা হচ্ছে, যেটা কোথায় না গুডিমাল্লাম ইন চিত্তর ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের চিত্তর ডিস্ট্রিক্টের গুডিমাল্লাম এরিয়াতে পরশুরামেশ্বর টেম্পেল এখানে দেখা যাচ্ছে। তো পরশুরামেশ্বর টেম্পেল দেখেই বোঝা যাচ্ছে যে এটা কী ধর, এটা কার সাথে, কোন টেম্পেলের সাথে রিলেটেড। এটা শিবা টেম্পেল, এটা একটা শিবা তো টেম্পেল অ্যান্ড সেকেন্ড সেঞ্চুরি বিসি টাইমে এটা বানানো হয়েছে। ওকে, শর্মা হুইচ ওয়াজ এক্সকাভেটেড ইন 1994। তো শর্মা যিনি 1994 এটাকে এক্সকাভেটেড করেছেন। ইন এনসেন্ট টাইমস শিবলিং ওয়াজ ডিপিক্টেড ইন আ স্টোন। তো এনসেন্ট টাইমে কী বলছে, শিবলিং যখন তৈরি হতো, আমরা এখন দেখি কি শিবলিং বেসিক্যালি স্টোনেরই তৈরি হয়, বাট অনেক ক্ষেত্রে কি মাটিরও আমরা দেখে থাকি যে মাটিরও তৈরি হচ্ছে, বাট কিন্তু সেই টাইমে এনসেন্ট টাইমে শিবলিং কিসের তৈরি হয় না, স্টোনেরই তৈরি হতো। দিস টেম্পেল ওয়াজ হাইপেথাল, মিন্স দ্যাট ইট হ্যাড নো রূপ অন ইটস হেড। তো এটা কী ধরনের টেম্পেল ছিল, এমন ধরনের তোমরা এমনিতেও দেখে থাকো কোথাও, যদি তোমরা নর্থে, বেসিক্যালি নর্থে যদি তোমরা ইন্ডিয়াতে ঘুরতে যাও, তো সেখানে দেখবে বিভিন্ন অনেক টেম্পেল আছে যার উপরটা খালি, অর্থাৎ রূপ নেই, ছাদ নেই, যেটাকে বাংলা ভাষায় বলা হয় যে কোনো ধরনের রূপ নেই, ছাদ নেই, তো ওপেন যে টেম্পেল সেটাকে বলা হচ্ছে। তো এই ধরনের এটা হচ্ছে টেম্পেল। ওকে, হিয়ার আর দ্য বোনস অফ সাম লাইভ স্টক শিপ হুজ কাট মার্কস ইন্ডিকেটেড দ্যাট দ্য অ্যানিমেলস ওয়ার স্যাক্রিফাইসড হেয়ার। তো এখানে কিছু ধরনের শিপ, ভেড়া পাওয়া যাচ্ছে, ভেড়ার বোন পাওয়া যাচ্ছে, এখানে কাট মার্ক দেখে বোঝা যাচ্ছে যে এগুলোকে কী করা হতো, এগুলোকে বলি দেওয়া হতো। আচ্ছা, এখানে তাহলে পশু বলির কারণে কথা বলা হচ্ছে। ওকে, এটা ইন্ডিকেট করছে। বেসড অন দ্য আর্কিটেকচার অফ দিস টেম্পেল ইন ফেস টু, ইট ইস বিলিভড টু ডেট ফ্রম দ্য ফার্স্ট টু থার্ড সেঞ্চুরি সিই। তো এটা কী বলছে না, এই ধরনের আর্কিটেকচার দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা ফেস টু এর টাইম, ফেস টু, এই ফেস টু আর্কিটেকচার দিস টেম্পেল। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই টাইমিং কতটা, কোন টাইমে হয় না, ফার্স্ট টু থার্ড সেঞ্চুরি সিই টাইমিংয়ের মধ্যে কখনো না কখনো এটাকে ফেস টুটা হয়েছিল। ওকে, ফার্স্টে আমরা দেখেছিলাম যে এখানে, আমরা তার আগে এখানে কিছু দেখলাম, কী দেখলাম এখানে টাইমিংটা যদি আমরা দেখি, সেকেন্ড সেঞ্চুরি বিসি বলছে এই টেম্পেলটা, বাট এখানে বলছে যে যে ফেস টুটা আসছে সেটা কি না, সেটা যে ফার্স্ট টু থার্ড সেঞ্চুরি বিসির টাইমে। ওকে, অ্যাট দিস টাইম দ্য টেম্পেল ওয়াজ সারাউন্ডেড বাই শিবলিং। তো এই টাইমে টেম্পেলটা কি না পুরো শিবলিং দিয়ে ঘেরা ছিল। ওকে, সারাউন্ডিং বাই শিবলিং। ওকে, অন্ধ্রপ্রদেশের তেন আসছে নাগার্জুনিকোন্ড। তো দেখে নেবো আমরা নাগার্জুনিকোন্ডতে কী ধরনের আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, কী কী ধরনের এভিডেন্স পাওয়া যাচ্ছে, কী টেম্পেল পাওয়া যাচ্ছে। ওকে, বেসিক্যালি এখানে বুদ্ধিস্ট মনাস্ট্রি এখানে পাওয়া গেছে, তো টেম্পেলও কিছু পাওয়া গেছে, দেখে নেবো সেগুলো। চলো, ইট ইজ লোকেটেড ইন দ্য এনসেন্ট সিটি অফ বিজয়াপুরা, হুইচ ইজ কল্ড দ্য ক্যাপিটাল অফ দ্য ইক্ষাকু ডাইনাস্টি। তো এটা কী বলছে না, ইক্ষাকু ডাইনাস্টির এনসেন্ট সিটি অফ বিজয়াপুরা। তো নাগার্জুনী কোথায় না, বিজয়পুরা এনসিয়েন্ট সিটির ওখানে, সেখানে কী বলছে এটা ছিল ইক্ষাকু ডাইনাস্টির ক্যাপিটাল। সেই ইক্ষাকু ডাইনাস্টি তাহলে কখন, কোন টাইমে রাজত্ব করতো, তার টাইমিং ছিল 225। ওকে,
থেকে 325 সি। ইট ওয়াজ সিচুয়েটেড ইন দ্য ভ্যালি অফ নালামালাই। তো এটা কোথায় অবস্থিত? ভ্যালি অফ নালামালাইয়ের ভ্যালিতে অবস্থিত। দ্য রিভার কৃষ্ণা ফ্লোস অ্যালং উইথ হুইচ হ্যাজ বাথিং প্যালেসেস বাথিং মনুমেন্টস হিন্দু টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট স্তূপাস অন ইটস ব্যাঙ্ক। তো এটা কৃষ্ণা রিভারের তীরে অবস্থিত, যেখানে কি বলছে হিন্দু টেম্পল আছে, বুদ্ধিস্ট স্তূপা আছে, আর কি প্যালেস আছে, বাথিং মনুমেন্টস, এ ধরনের বিভিন্ন ধরনের জিনিস আছে, প্যালেস রাজমহল আছে এখানে। ওকে, সরকার অ্যান্ড মিশ্রা ইন 1972 ডিসকভার্ড ইন দিস এরিয়া অ্যান্ড অলসো কন্ট্রিবিউটেড সন্ধারায়া। তো কি বলছে, সরকার আর মিশ্রাই দুজন 1972 এটা ডিসকভার করেছে, আর এটার সাথে অলসো কন্ট্রিবিউট করেছে কেনা সন্ধারায়া। ওকে, এনারা এই জায়গাটাকে ডিসকভার করেছে। ওকে, বাট আনফর্চুনেটলি মোস্ট অফ দিস স্ট্রাকচার্স ওয়ার ডিস্ট্রয়েড ডিউরিং দ্য কনস্ট্রাকশনস অফ দ্য নাগার্জুনা সাগর ড্যাম। যখন এই নাগার্জুনা সাগর ড্যাম তৈরি হয় তখন এটা কি আনফর্চুনেটলি এগুলো সব ডিস্ট্রয় হয়ে গেছে স্ট্রাকচারগুলো। যে ধরনের স্ট্রাকচারের বাকি বেঁচে ছিল তার উপর ডিপেন্ড করেই বলছি এই ধরনের টেম্পেল আছে। ওকে, তো এখানে দেখে নেবো কতগুলো টেম্পেলের অস্তিত্ব আমরা পেয়েছি ঠিকঠাকভাবে ছিল। সো হেয়ার নাইন হিন্দু টেম্পেল হেয়ার সিন ইন দ্য সিটাডেল অ্যান্ড টেন ওয়ার সিন অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার কৃষ্ণা। তো নটা হিন্দু টেম্পেল যেটা সিটাডেলের কাছে পাওয়া গেছে, টেন নাম্বার যেটা দশ নাম্বার যে টেম্পেলটা আছে সেটা পাওয়া গেছে রিভার কৃষ্ণার তীরে। সাম টেম্পেলস হ্যাভ বিন ফাউন্ড ইনস্ক্রিপশনস অ্যাট দ্যাট ডিটারমাইন দ্য টাইম অফ কনস্ট্রাকশনস অফ দিস টেম্পেলস। তো এখানে কিছু টেম্পেলে কি বলছে না, এখানে ইনস্ক্রিপশন পাওয়া গেছে যেটা ডিটারমাইন করছে যে এটা কোন টাইমে তৈরি হয়েছিল। ওকে, অফ দিস ফাইভ শাইন্স হ্যাভ বিন ডেডিকেটেড টু শিবা কার্তিকা অ্যান্ড দেবসেনা অ্যান্ড দ্য অ্যানাদার মেজর টেম্পেল অফ বিষ্ণু ইজ ডেডিকেটেড টু দ্য গডেস সর্বা দেবা দ্যাট ইজ অল দ্য ডায়েটিস। তো কী বলছে, এখানে পাঁচটা মন্দির পাওয়া গেছে, তো দেবালয় পাওয়া গেছে এখানে পাঁচটা। তো কার কার না, শিবা কার্তিকা অ্যান্ড দেবসেনা। দেবসেনা কি কার্তিকের যে ওয়াইফ ছিলেন তাকে তিনি ছিলেন দেবসেনা। অ্যান্ড অ্যানাদার মেজর টেম্পেল বিষ্ণু, বিষ্ণুর বিভিন্ন ধরনের টেম্পেল পাওয়া গেছে। আর একটা টেম্পেল পাওয়া গেছে সর্বা দেবা, মানে অল ডায়েটিস, সমস্ত দেবতার একসাথে, সেটাকে বলছে সর্বা দেবার একটা টেম্পেল পাওয়া গেছে এখানে। এ স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড আর্থ শেপড টেম্পেল হ্যাজ বিন ফাউন্ড অ্যাট নাগার্জুনাকোন্ড। তাহলে নাগার্জুনাকোন্ডতে কী কী ধরনের পাওয়া গেছে? স্কোয়ার সাইজের পাওয়া গেছে, শেপে পাওয়া গেছে, রেক্ট্যাঙ্গুলার শেপে পাওয়া গেছে, আর আর্থ শেপে পাওয়া গেছে। আর্থ শেপ কীরকম সেটা আমি আগের লেসনে আমি দেখিয়েছি, তার পিকচার দিয়ে দেখিয়েছি। তোমরা যদি আগের লেসন না দেখে থাকো তো আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো। ওকে, নেক্সট, দেয়ার ওয়াজ আ পোর্চ অ্যান্ড দ্য টেম্পেল গেটওয়ে ওয়াজ টু দ্য ইস্ট। দ্য টেম্পেল গেটওয়েটা কী বলছে না, ইস্টের সাইডে। ওকে, দিস টেম্পেলস ওয়ার মেনলি মেড অফ ব্রিক বাট স্টোনস ওয়ার অলসো ইউজ টু মেক দ্য পিলার্স অফ দ্য টেম্পেল। তো এখানে টেম্পেল কী বলছে, মেনলি মেড অফ ব্রিক, এটা ইটের মেন তৈরি, বাট স্টোনেরও এখানে কিছু ইউজ করেছে। বেসিক্যালি কি না, এখানে পিলারগুলো কিন্তু স্টোনই ইউজ করা হয়েছে। ওকে, ওয়ান অফ দিস টেম্পেলস ওয়াজ মেড অফ উড। একটা টেম্পেল কি বলছে না, এখানে উডের তৈরি। দ্য পিলার্স অফ পোর্চ ওয়ার মেড অফ লাইমস্টোন অ্যান্ড দ্য রোপ ওয়াজ ফ্ল্যাট। তো রূপ কী বলছে এখানে, রূপ আর্থ শেপের নয়, এটা ফ্ল্যাট। ওকে, আর পিলারগুলো কিসের তৈরি, পিলারগুলো বলছে লাইমস্টোনের তৈরি, হ্যাঁ, চুনা পাথরের তৈরি। ওকে, দেন কী বলছে না, যে এই ধরনের যে স্কাল্পচার আছে, নেক্সট, দ্য স্কাল্পচার ওয়াজ ফাউন্ড হেয়ার ইন্ডিকেটিং দ্যাট ইট ওয়াজ ওয়ার ফ্ল্যাট। তো এখানে যে ধরনের স্কাল্পচার পাওয়া গেছে, যেগুলো ভাঙা চূড়া যে ধরনের বিভিন্ন অস্তিত্ব পাওয়া গেছে স্কাল্পচারে, তার থেকে বোঝা যাচ্ছে এই যে ওয়াল ছিল এটা ফ্ল্যাট ছিল, কোনো ধরনের কারুকার্য না, এখানে কোনো ধরনের কারুকার্য করা বা অন্য কিছুর ব্যাপার ছিল না, এখানে শুধু ফ্ল্যাট ওয়াল ছিল, তার মধ্যেই হচ্ছে স্কাল্পচারগুলো ছিল। ওকে, সো এটাই। ওকে ফ্রেন্ডস, যদি তোমরা ডিটেলস স্টাডি করতে চাও তো এর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
লিংকের থ্রু তোমরা এই ব্লগে আসতে পারো এবং তোমরা ডিটেল স্টাডি করতে পারো। ওকে, সো আমার একটা ফেসবুক পেজ আছে হিস্ট্রি ফর নেট এক্সাম। সো এখানে আমি বিভিন্ন ধরনের ইউজফুল যে ব্লগ আছে সেগুলো পোস্ট করি। এখানে অনেক নলেজেবল জিনিসও আছে যেখানে পোস্ট করি আমি, শুধু আমার নয়, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষদের যারা এই হিস্ট্রি নিয়ে কাজ করছে তো তাদের বিভিন্ন ব্লগ আছে, সেগুলো আমি পোস্ট করে থাকি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কিছু আমি তোমাকে দেখাচ্ছি। হিস্ট্রি অফ ফর নেট, এটা আমার পেজ, ফেসবুক পেজ, সো হিস্ট্রি ফর নেট অ্যান্ড ইউপিএসসি এক্সাম। সো এই দেখো, এখানে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি সবেরই আছে, তোমরা এখানে এটা জয়েন করতে পারো। তোমরা এই লিংকের মাধ্যমে এখানে আসবে ব্লগ পোস্টে, আমার ব্লগে আসবে, দেন এখানে দেখবে, এখানে দেখবে হোম, ইউটিউব, ফ্যাক্ট অফ হিস্ট্রি, এর নিচে ঠিক নিচে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস অ্যান্ড প্রাইভেসি পলিসি, আরও নিচে যাবে সেখানে আছে ফেসবুক পেজ। ওকে, তো এখানে তোমরা এটা জয়েন করতে পারো। এখানে লাইক বাটনে যদি ক্লিক করো তো তোমরা এটা জয়েন করে যাবে। সো ওকে ফ্রেন্ডস, তো আজকের লেসন, আজকের ভিডিও এই পর্যন্তই। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল বাটন, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। যদি এনি কোশ্চেন থাকে, এনি কোশ্চেন তোমরা আমাকে আস্ক করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। সো ওকে।